আমরা তবে আমাদের সাধন প্রক্রিয়া শুরু করি গুরুদেব। গুরুদেব, আপনি ভাবছেন ওই বালক আবার আসবে? আসবে না, ভয় পেয়েছে সে। ওইটুকু বালক রক্ত দেখে ভয় পেয়েছে। তুমি আজকাল বেশি কথা বলছো জগৎ, যা তোমার বিষয় নয় তা নিয়ে বেশি মাথা ঘামিয়ে। আমি ওই দুই বালককে পরীক্ষা করে দেখতে চাই, জানতে চাই কেমন করে জোয়ারের নদী পেরিয়ে ওরা এই স্থানে এলো, আসলে ওরা কে। গুরুদেব, ওই দেখুন ওরা আসছে। কি ব্যাপার, ওদের সঙ্গে ভৈরবী আসছেন কেন? গুরুদেব, এই বালক বারে বারে এই পুণ্যভূমির নিয়ম ভঙ্গ করছে, আজও সঙ্গে করে এক নারীকে নিয়ে এসেছে। আপনি তো ওদের একা আসতে বলেছিলেন। আপনি আবার এসেছেন? আমি প্রবেশের জন্য আসিনি প্রণবাচার্য। এই যে লোকনাথ মায়ের কাছে প্রবেশ করছে, আমি জানি একদিন সারা পৃথিবীর নারীদের অধিকার মায়ের কাছে প্রবেশের ওই করে দেবে, আর সেদিন খুব বেশি দূরে নেই। তাই তো সেই কবে থেকে লোকনাথকে ডেকে চলেছি এখানে আসার জন্য। আমার বাসনা আজ পূর্ণ হল, দুয়ার এবার সবার জন্যে খুলবে, খুলবেই। যা রে, তোরা যা, থাক 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 থাক। তোমাকে প্রণাম করব না? না, মায়ের কাছে এসেছিস, মাকে ছাড়ার কাউকে প্রণাম করবি না। ওরাও মাকে পাওয়ার পরীক্ষা দিচ্ছে, তোরাও দে, আমি আসি। কেমন? আদেশ করুন প্রণবাচার্য, আমি কি করলে মায়ের দর্শন পাব? ওনার নাম ধরে আমরা কেউ ডাকি না, সবাই আমরা ওনাকে গুরুদেব সম্বোধন করি। আমাকে ক্ষমা করবেন, যা শাস্তি দেবার আমাকে দিন, কিন্তু গুরু যে আমার একজনই, তার নাম ভগবান গঙ্গোপাধ্যায়। এই জীবনে আর যাই করি না কেন, গুরুদেব সম্বোধন অন্য কাউকে করতে পারবো না।